মাজরা কাকিমা আমার মেয়েকে এত এমন বস করে নিয়েছে। মাছের তেল ভাজা হচ্ছে, আমার তো দারুণ লাগে মাছের তেলটা খেতে। আমরা সবাই এখানে খেতে বসে গেছি, মা এখানে বসেছে, আমি এখানে বসবো। তো এটা বেবি হাগে সেট অফ 10, প্রাইস হচ্ছে 160 টাকা, 60% অফ দিয়ে পড়েছে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তো এখন বাজছে সকাল 9টা, আজকে হচ্ছে স্যান্ডে 26 নভেম্বর। এই ব্লগটা তোমরা পাবে 1 ডিসেম্বর, একটু লেটেই পাবে। যাই হোক না কেন, আমরা উঠে গেছি, শাশুড়ি মা এদিকে সবজি কাটছেন, দাঁড়াও দেখা, এদিকে শাশুড়ি মা সবজি কাটছে, এদিকে রান্না বসিয়েছি। আজকে আমরা আমাদের যে হাজরা কাকিমা, মানে যিনি ঘরের কাজ করেন আর রান্নার কাকিমা যিনি রান্না করেন, তাদের দুজনকে লাঞ্চে ইনভাইট করেছি। আর একটা সারপ্রাইজ রান্না কাকিমার জন্য হয়ে যাবে এটা, যে রান্না কাকিমাকে কালকে ফোন করে মা বললো যে আপনি রান্না করবেন, দিয়ে দুপুরে খেয়ে দিয়ে চলে যাবেন। কিন্তু আমরা ভাবলাম যে না, একটা সারপ্রাইজ দেওয়া যায়, রান্না কাকিমাকে রান্না করতে দেবো না, আমরা সব রান্না করবো। কারণ যদি রান্না কাকিমা এসে রান্না করেন আর তারপরে রান্না করে নিজেই রান্না করলে নিজেই খেলেন, এটা তো কোনো ইনভাইট হলো না, তাই না? তো খারাপ লাগে, মানে আমাদেরই খারাপ লাগছিল, তাই ভাবলাম আজকে আমরা রান্না করবো আর ওদেরকে খাওয়াবো। মাঝে মাঝে ওদেরকেও একটু স্পেশাল ফিল করানো দরকার, কারণ ওরা আমাদের জন্য প্রচুর করে, প্রচুর করে। তো এইটুকু আমরা করতেই পারি ওদের জন্য। আর আজরা কাকিমা আমার মেয়েকে এত এমন বস করে নিয়েছে যে ও তো আর হাজরা কাকিমার পেছনই ছাড়ছে না। ভালো হয়েছে আজরা কাকিমা, এত ইয়ে করলে কেন তুমি? তোমার এটা পানিশমেন্ট, আর তো পেছু ছাড়বে না, তাই না বাবু? কাজ করতে দেবে না বাবু। বাবু চলে এসো এদিকে, এদিকে চলে এসো, হাজার কাকিমার কাজ করে নিক, তুমি চলে এসো। এখন হাজার কাকিমার কাছে যেতে হবে না বাবা, হাজার কাকিমার কাজ। যাও 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 যাও, হাজার কাকিমার কাছে যাও, কান্দিও না, যাও। তুমি বস করেছো কেন? তুমি বস করেছো কেন? আমাকে একদমই ছাড়তে চাইছে না, ভীষণ ভালোবাসে বলো। কালকে আমার মেয়ে বমি করলো সকাল সকাল, মানে আমাদের থেকে ও বেশি টেনশনে পড়ে গেছিল যে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। যাই হোক না কেন, ভীষণ ভালোবাসে। এখানে আমি প্রথমে টমেটো চাটনিটা করে নিচ্ছি। আমাদের আজকে লাঞ্চ মেনু হচ্ছে ভেজ ডাল, ভেজ মানে পেঁপে দিয়ে, ক্যাপসিকাম দিয়ে আর রাঙা আলু দিয়ে, আর হচ্ছে মাছের ঝাল, লাউ পোস্ত, সিম ভাজা, সিম যদি পাই সিম ভাজা, নাহলে যে কোনো একটা ভাজা, আর টমেটো চাটনি, সরি মিষ্টি দই, রসগোল্লা আর পাঁপড়। তো এটা হচ্ছে আজকে আমাদের মেনু। আর রান্না কাকিমা মাংস খায় না, তারপরে পনির খায় না, কিচ্ছু খায় না, তাই একদম সিম্পল ভাবে ব্যবস্থা করা হচ্ছে। সো আমার চাটনি রেডি, ব্যাস। সো আমার লাউ পোস্তও রেডি হয়ে গেছে, অনেকজন পোস্ততে হলুদ দেয়, আমি মানে হলুদ ছাড়া বলে রান্না করতে নেই, তাই নাম মাত্র হলুদ দিয়েছি, আমি পোস্ততে হলুদ খুব একটা দিই না। সো আমার মুগের ডাল সবজি দিয়ে মুগের ডাল কমপ্লিট, ওপর থেকে ভাজা মশলা একটু ছড়িয়ে দিয়েছি। এরপরে সিম ভাজা করছি, সিম ভাজা হয়ে গেলে মাছের ঝালটা করবো, তাহলেই হয়ে যাবে। আর রান্না করছি, আর এখানে ফ্রুটস মা কেটে দিল, এগুলোই খাচ্ছি এখন। এখন মানে আমি পুরো একদম খাবার দাবার কন্ট্রোল করে নিয়েছি, যে হারে খাবার খাচ্ছিলাম না আমি চণ্ডীগড় থেকে যখন এসেছিলাম, আমার 64 না 65 ছিল, এখন হয়েছে 69, 4 কিলোর মতো বেড়ে গেছে। মানে পুজোর সময় হুলিয়ে খাওয়া দাওয়া করেছি, মানে কি বলবো, এবারে মানে কন্ট্রোল না করলে না এবারে আমি 100 কিলো হয়ে যাব। যাই হোক না কেন, একদিন তোমাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনের একটা হেলদি রুটিন। আর চুলে কালকে না চপচপে তেল দিয়ে রেখেছি, আজকে শ্যাম্পু করতেই হবে না, পুরো মাথাটা ঘুরে গেছে।
মাছের তেল ভাজা হচ্ছে, আমার তো দারুণ লাগে মাছের তেলটা খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চানটান হয়ে গেছে, এবারে মেয়েটাও খাই দিলাম, এবারে আমরা সবাই খাবো ভাত বাড়ি বেরিনি। দুটো বাজতে চললো, কাকিমারা কত করে খাইবো আমি তো জানি না। ভাতটা একটু হতো জানো তো, এই ভাত তো করা অভ্যাস নেই। এই চালটা অভ্যাস হয়ে গেছিল, এটা হ্যাঁ এটা অভ্যাস হয়ে গেছিল, এটা অভ্যাস নেই তো। কম কমই দে, তারপর লাগলে দিবি। আমরা সবাই এখানে খেতে বসে গেছি, মা এখানে বসেছে, আমি এখানে বসবো। তো কেমন লাগছে বলো সবাই? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে খেতে। কাকিমা তোমার মতো রান্না করতে পেরেছি? না গো ভালো হয়েছে, আরো অনেক কিছু আইটেম করেছে খেতে, ভালো হয়েছে। না না তুমিও ভালো করো, ভালো হয়েছে তো, মন থেকে বলছো তো? তোমরা মন থেকে বলছি খুব সুন্দর হয়েছে, আইটেম করেছে, দারুণ দারুণ তরকারি করেছে, খেতে খুব সুন্দর টেস্ট হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ হাই, তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলছি। এখন বাচ্চা কথা জানো, রাত নটা বাজছে। মেয়েকে ফাইনালি সন্ধেবেলায় আজকে বই নিয়ে পড়াতে বসিয়েছিলাম জানো তো, এখানে আসার পর থেকে একটা দিনও টাইম পাইনি বই নিয়ে বসানো। যাই হোক না কেন, আজকে রান্নার কাকিমা হাজরা কাকিমাকে দেখে না খুব ভালো লাগছিলো, ওরা ভীষণ হ্যাপি হয়ে গেছিলো। মানে ওরা শুধু বারবার করে বলছিলো যে সত্যি রান্না খুব ভালো হয়েছিলো, সত্যি আমাদের খুব ভালো লেগেছে। ওরা সবসময় আমাকে খুব ভালোবাসে, ওরা আমাকে খুবই ভালোবাসে, আমার মেয়েকেও খুব ভালোবাসে। তো যাই হোক না কেন, যারা আমাকে চেনো না তাদের মনে হতে পারে যে আমি হয়তো ভিডিওর জন্য এই জিনিসপত্রগুলো শো অফ করলাম বা অ্যাক্টিং করলাম, এমনটা একদমই নয়। যারা আমাকে কাছ থেকে চেনো তারা তো জানোই, আর যারা আমাকে চেনো না তাদেরকে একটা কথাই বলবো, তোমরা যা ভিডিওতে দেখো সেটাই আমি। আমি একদম সাধারণ সিম্পল, আমার সেই জন্য ভিডিওগুলোও একদম সিম্পল হয়, সেই জন্য অনেকজনের দেখতে পছন্দও করো না। যাই হোক না কেন, সেসব কথা বাদ দাও, হয়তো এই ভিডিওটা করা উচিত হয়েছে বা উচিত হয়নি এটা নিয়ে আমি কোনো রকম কথা বলবো না। শুধু একটা কথাই বলবো, আমি তো ব্লগ করি আর সপ্তাহে দুদিন আমি ভিডিও পোস্ট করি, যেহেতু আমি ডেলি পোস্ট করি না, আমি চেষ্টা করি আমার স্পেশাল স্পেশাল মোমেন্টসগুলো তুলে ধরা, আর আমার ভিডিওর মাধ্যমে কিছু না কিছু মানে ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করা, যাতে করে লোকে একটু হলেও শেখে বা জানতে পারে জিনিসপত্র। এই ভিডিওটা আমি আরও একটা কারণে করেছি, অনেক লোক আছো যারা কাজের লোকদের হাউস হেল্পারদের রেসপেক্ট করো, ভীষণ সম্মান দেয়। আমি কিন্তু সবাইকে কিন্তু মানে অপমানিত করছি না বা দোষ দিচ্ছি না, কিছু লোক আছে যা আমি আমার নিজের চোখে দেখো, তারা ভাঙা কাপটা না কাজের লোকের জন্য রেখে দেয় যে উনি ওটাতে চা খাবেন, বা ভাঙা প্লেটটা কাজের লোকের জন্য রেখে দিল উনি ওটাতে খাবার খাবেন। কেন আমাদের যদি কেউ দিত আমাদের ভালো লাগতো? কারণ আমরা তো জব করি, বড় ছোট জব কিন্তু বড় ছোট নেই, জব জব। কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার যারা জব করছে তারাও জব করছে, পরিশ্রম করছে, আর যারা বাড়ির কাজ করছে, ড্রেন পরিষ্কার করছে, মুচি ম্যাথ সবাই ওরা কিন্তু জবই করছে, ওরা নিজেরা পরিশ্রম করেই টাকা রোজগার করছে। তো আমরা ছোট ভাববো কেন, তাদেরকে আলাদা করব কেন? এই জিনিসগুলো একদমই করা উচিত নয়, আমরা সবাই সমান, সবাই আমরা খেতে ফ্যামিলিকে দেখভাল করি, তাই না? তো সেই সব মানুষদেরকেই আমি বলতে চাই, যদি আপনারা এরকম করেন প্লিজ করবেন না, এটা একদমই করা উচিত নয়। তারাও একটু সম্মান আশা করে আমাদের কাছ থেকে, কারণ তারা তো আমাদের জন্য খুব করে, তাদের হাতে রান্না খাচ্ছি, তাদের সবটাই আমরা অ্যাকসেপ্ট করছি, তাহলে ওদেরকে আমরা ফ্যামিলির মধ্যে কাউন্ট করবো না কেন? তাহলে আমরা ওদেরকে হেয় করবো কেন, তাই না?
যাই হোক, আমি একটা কথাই বলবো, আমার কথায় যদি কারোর কোনো দুঃখ লেগে থাকে, দুঃখ পেয়ে থাকো, আমাকে ক্ষমা করে দিও। হাই, আবার ভিডিওটা অন করলাম কারণ একটা জিনিস একদমই ভুলে যাচ্ছিলাম তোমাদের। তখন বললাম না যে আমি মেয়েকে পড়াচ্ছিলাম, তো ওর জন্য বই অর্ডার করেছিলাম ফার্স্ট ক্রাই থেকে। তো তার একটা এক্সপিরিয়েন্স বলো, রিভিউ বলো, তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, তো সেটাই চলো শেয়ার করে দিই। তো এটা বেবি হাগে সেট অফ 10, প্রাইস হচ্ছে 160 টাকা, 60% অফ দিয়ে পড়েছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কিউট একটা ছোট্ট বড় ব্যাগ, তো ইজি টু ক্যারি, মানে যেখানে খুশি ট্রাভেল করলে আরামসে এর ভেতরে বইগুলো রেখে নিয়ে যাওয়া যাবে। আমি এটাকে আলমারির ভেতর ভরে রেখেছি কারণ আমার মেয়ের পেলে তো ছিঁড়ে দেবে। আর বইগুলোর কোয়ালিটি খুব ভালো, কালারফুল, মানে পাতলা পাতলা বই বাট ভালো, অনেক কিছু আছে আর ছবি দিয়ে দিয়ে সব কিছু আছে। তো বাচ্চারা তো ভীষণ আগ্রহী হয় এগুলো দেখলে আর খুব তাড়াতাড়ি শিখেও যায়। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। নাও বাই। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। Thank you.